নোয়াখালীতে সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে জেলা শহরের অন্যতম সাংস্কৃতিক সংগঠন মোহনা সাংস্কৃতিক সংসদের উদ্যোগে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা 2023 এর আয়োজন করা হয়েছে। ৩০ সেপ্টেম্বর শনিবার সকালে জেলা শহর মাইজদিতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মোহনা সাংস্কৃতিক সংসদের পরিচালক মোহাম্মদ মাহবুবুল হক আরিফের সভাপতিত্বে এবং মোহনা সাংস্কৃতিক সংসদের সহকারী পরিচালক মোহাম্মদ নূর হোসেন মানিকের সঞ্চালনায় প্রতিযোগিতা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী সাংস্কৃতিক সংসদের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইসহাক খন্দকার, বিএসসি বিএড। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনা সাংস্কৃতিক সংসদের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউসুফ, মোহনা সাংস্কৃতিক সংসদের উপদেষ্টা মোহাম্মদ মায়াজ। এই প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী সাংস্কৃতিক সংসদের পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন। প্রতিযোগিতায় কোরআন তেলাওয়াত, বক্তব্য, ইসলামী সঙ্গীত, কবিতা আবৃত্তি সহ মোট ৪টি বিষয়ে প্রতিযোগীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে প্রতিযোগীদের হাতে ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা। হামিদ রনি, নোয়াখালী টিভি। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।